এত আপসেট হলে চলবে কেন? এমন তো ঝামেলা হতেই পারে, পেশেন্ট পার্টি বুঝতে চাইবে না, হাঙ্গাম হবে, ভাঙচুর হবে। এর আগে কখনো হয়েছে? একাধিকবার হয়েছে। লোকটা ব্লাড বেচতো জানেন, শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস নিতে পারবে না জেনেও তারপরে এই অভিযোগ মেনে নেওয়া যায়। যাকে ডেথ সার্টিফিকেটটা পাঠিয়ে দিন, তারপর যা হওয়ার হবে। কিন্তু হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ, উনি এখানেই আছেন, দিচ্ছি আপনার টেলিফোন। সিএমও, হ্যালো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনি পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। কি হলো? সিএমও বলছেন নতুন নিয়ম হয়েছে, শুধু কজ অফ ডেথ দিলে হবে না, ডিটেইলে দিতে হবে, যাতে পেশেন্ট পার্টির দিক থেকে কোনো রকম জটিলতা না দেখা দেয়। আসছি আমি। Another point of submission. মন্দিরাদি, কি সুন্দর গলা গো তোমার, গুনগুন করছো কেন, জোরে গাও না। ধুর পাগলি, আমি এখন গান গাইলে অন্যান্য পেশেন্টরা রাগ করবে। গান শুনলে কেউ রাগ করে নাকি? তুমি সত্যিই ছেলে মানুষ। আচ্ছা, এটা কি বাড়ি নাকি? তাতে কি হয়েছে, সেদিন ডক্টর রায় বললেন না মন সবসময় ভালো রাখবে, তো গান বাজনা করলেই তো মন ভালো থাকবে। প্লিজ শোনা না একটা। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি দুজনে সুস্থ হইনি, তারপরে একদিন আমার বাড়িতে এসো, তোমার দাদার বৌদিকে নিয়ে প্রচুর গান শোনাবো। সে সুযোগ কি আর আসবে? তুমি তুমি এখনই একটা শোনাও প্লিজ, দু লাইন। আচ্ছা, জ্বালাতনে পড়া গেল। আচ্ছা, এটা নিয়ে গিয়ে ছেলেটাকে দিয়ে দাও। এটা এটা কি স্যার? কজ অফ ডেথের ডিটেইল রিপোর্ট। তো হঠাৎ সিএমও আদেশ? ও, ওরা তাহলে ওনার কাছে গিয়ে দরবার করেছে। আমার সৌভাগ্য যে উনি ওদের বুঝিয়েছেন, আমাকে ফোনে বলেছেন সার্কুলার এসেছে, এখন থেকে প্রত্যেকটা কেসে ডিটেইল রিপোর্ট পাঠাতে হবে উইদাউট এনি অ্যাম্বিগুইটি। ওকে স্যার। জানো ভাই, তোমার সঙ্গে মাঝে মধ্যে এসে গল্প করি বলে শিউলিদের আমার উপরে কি রাগ। কেন, ওদের রাগের কি আছে? আরে বুঝতে পারছো না, আগে তো সব সময় ঘরে ঢুকে দেখতো আমি পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছি, আর এখন তো সব সময় দেখতে পায় না। কিন্তু আমি তো ডিউটিতে ভাগে দিচ্ছি না, যখন কাজ থাকে না তখন একটু এদিক সেদিক যাচ্ছি, তোমার সঙ্গে এসে একটু গল্প করছি, তাতে ওদের কি প্রবলেম? তুমি এত বছর হাসপাতালে আছো, তোমাকে দেখে যতটা কঠিন মনে হয় তুমি কিন্তু ততটা নও। আসলে চাকরির জন্য এই শহরে আমি বহুদিন আছি বটে, কিন্তু আমার ভেতরের মানুষটা কিন্তু কোনোদিন এই শহরের হতে পারেনি। কেন, তুমি কি অন্য কোথাও বড় হয়েছো? আমাদের আদি বাড়ি তো বিহারে, আমরা হলাম প্রবাসী বাঙালি। আমার ভাই এখনো সেখানেই আছে। কোথায়? শিমুলতলা। আর তোমার বাড়ির অন্যরা? তোমার সারাদিন খুব একা একা লাগে না? তা লাগে বই কি। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো গো, ওই ফিমেল ওয়ার্ডের কোনো বেড খালি হলে ওখানে তো চলে যেতে পারো,
বেশ কয়েকজন ইয়াং মেয়ে রয়েছে, সারাদিন গল্প গুজব পড়তে পারো, সময়টা কেটে যাবে। যেতে তো চাই, তবে যেতে দিচ্ছে কে? আমার ছেলের আর ছেলের বউয়ের স্ট্যাটাসে লাগবে না? মাকে পেইং বেডে ফেলে রাখলে সমাজে মুখ দেখাবে কি করে? জানো তো, ফিমেল ওয়ার্ডে একটি মেয়ে, মন্দিরা নাম, এই কদিন আগে বিয়ে হয়েছে। কি মিষ্টি মেয়ে, দারুণ গান গায়, আর বরটাকেও খুব সুন্দর দেখতে। বেচারা, ওর কি এই একই অসুখ? আর কি, ওর সঙ্গে একটু আলাপ করা যায় না? কি করে করবে? তোমরা তো কেউ কারো জায়গা থেকে নড়তে পারবে না। তবু তুমি চাইলে কিন্তু একটু ব্যবস্থা করে দিতে পারো। আমি ব্যবস্থা করব? নমস্কার, এক মুড়িঘণ্ট খাইয়ে আমার যা অবস্থা না, আমি এর মধ্যে নেই। ঠিক আছে, আমি ডক্টর রায়কেই একবার বলে দেখব। হ্যাঁ, সেই ভালো। আজ তাহলে আসি? চলে যাচ্ছ? তোমার কথা কিন্তু কিচ্ছু বললে না। কি শুনতে চাইছো বলো? আমার আর কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে 14 বছর আগে। আমারই মতো, সেই জন্যই বোধহয় আমাদের ভাব হলো। আমি আমার তিতিস সোনার ডলি পুতুলকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিন। এবার বলো আমায় কি করতে হবে? এবার তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও। ও মা, সে কি, এখন তো সবে সন্ধে, এর মধ্যে ঘুমাবে কি গো? এমনি মিচি মিচি, মা যেমন আমাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায় না, তেমনি তুমি আমাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াও, পারবে না? অপু তো তো ভালো, আমি জানি না, তোমার মার মতো তো অত নেকা পড়া শিখিনি। আরে বাবা, একটু গল্প তো তুমি জানো ইংরাজি। হ্যাঁ জানি। তাহলে তাহলে তুমি আমাকে বলো ইন্টেলিজেন্ট মানে কি? কি জান? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, ও ওই তো সেই, ও দাঁড়া বলছি, চেষ্টা করো না, বলতে পারবে। বুদ্ধি, বুদ্ধিমান, এই তো পেরেছো, বুদ্ধিমান। না না, তুমি বুদ্ধিমতী, তাহলে কেন তুমি গল্প বলতে পারবে না? এই দেখো, শুধু কি বুদ্ধি থাকলে হয়? কত কিছু জানতে হয়, শিখতে হয়, বানিয়ে তো গল্প বলা যায় না। তা নয়, ও আমি পারব। বলো না পিসি, তুমি যা জানো তুমি তাই বলো। ঠিক আছে, গপ্প বলবো, তবে আজ নয়, কাল। আগে আমি একটু ভেবে নি। না আজই। বায়না করছো কেন মাম? পিসাজি গল্প শোনাচ্ছ না? ঠিক আছে, তুমি ভেবে না, রাত্রিরে আমাকে গল্প বলবে। উমা, রাত্রিরে ঘুমাবে না? ঘুমাবো, তোমার কাছে ঘুমাবো, গল্প শুনবো। তুমি আজকে পিসির কাছে ঘুমাবে? হ্যাঁ। দিন দিন তোমার পাগলামিটা একটু বেড়ে যাচ্ছে, এত বড় বিছানা থাকতে তুমি পিসির কাছে ঘুমাবে? পিসি তো আজ গল্প বলবে। আমি তোমাকে গল্প বলি না? তুমি তো রোজ গল্প বলো, আজ পিসির কাছে গল্প শুনি না? মাম, ঠিক আছে ঠিক আছে, গল্প শোনার জন্য তোমাকে রাতে আমার কাছে শুতে হবে না, তুমি মার কাছে গল্প শুনো। আমি রাতে গল্পটা ভালো করে ভেবে নিই, তারপর তুমি কাল স্কুল থেকে ফিরে এলে আমরা দুজনে খেয়ে দিয়ে তারপর গপ্প শুনবো। কাল দুপুরবেলা তোমাকে ড্রয়িং করতে হবে। শুই না মা পিসির কাছে, একটা রাত্রি তো। জানি না, তুমি যা ইচ্ছে তাই করো। আপনি আমাকে বলতে পারতেন, আমি করে দিতাম। আরে না না,
তাতে কি? দেখো তুমি আমার ছাত্র হলো, এখন তো তুমি আমার অতিথি। হ্যাঁ, আর কি জানো, একা মানুষকে সব কাজ শিখে রাখতে হয়। হ্যাঁ সত্যি স্যার, আপনি সারাটা জীবন একাই কাটিয়ে দিলেন। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি নক্ষত্র। দেখো একা কিন্তু আমি নই, না, আমার পড়াশুনো গবেষণা আছে, আমার ছাত্রছাত্রীরা আছে, এতকাল ডাক্তারিও ছিল, তা এর মধ্যে আর নতুন কোনো বন্ধনে আমি জড়াতে চাইনি। হ্যাঁ স্যার, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি যা যা করতে চাই আমি তাই তাই ঠিক করে উঠতে পারছি না, আমার আরো বেশি সময় দেওয়া উচিত ছিল। তার মানে তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে স্যার, আপনি তো জানেন যে আমি ডাক্তার হিসেবে কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করা, পশা জমানো, টাকা করা এসব নিয়ে কোনোদিন ভাবিনি। হুম হুম। অথচ হঠাৎ যদি আমার ফ্ল্যাটে কেউ আসে, আমার সাজানো গোছানো ফ্ল্যাট, দামি আসবাবপত্র দেখে ভাববে যে আমার প্রচুর রোজগার। আসলে ওগুলো যে সবই ভাড়া করা, আর সেই ভাড়াটা আমাকে বহন করতে হচ্ছে আমার পূর্বতন ভাড়াটের উত্তরসূরি হিসেবে, সেটা তো কেউ জানে না। তুমি কেন বুঝতে পারছো না? তোমার মা তোমাকে ছাড়া একদম ঘুমোতেই পারে না। মার কষ্ট হবে, মার মনে কখনো কষ্ট দিতে আছে? চলো তোমাকে খেতে দিয়ে দিই। না দাঁড়াও, তুমি নিজে গিয়ে মাকে বলো, মা আমাকে খেতে দাও, দেখবে মার আর রাগ থাকতেই পারে না, একদম রাগ পড়ে যাবে। যাও 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 যাও। মা, আমি পিসির কাছে শুতে চেয়েছি বলে তুমি রাগ করেছো? চলো, আমার খিদে পেয়েছে, খেতে দাও। এই শর্মিনা। হ্যাঁ বৌদি। তিতিরের খাবার রেডি কর, আমার তিতির সোনার খিদে পেয়েছে। যাচ্ছি বৌদি। এত জেদ করতে নেই মাম, বুঝেছো? ইস, হাতগুলো কি ময়লা। চলো খাবার আগে হাত ধুয়ে নেবে। হঠাৎ এ নিয়ে এত ভাবছো কেন? মানে কেউ তোমায় কিছু বলেছে নাকি তোমার নিজেরই কনসিয়েন্সে লাগছে? না না, কেউ কিছু বলেনি। আসলে আরেকটু কম বিলাসিতা হলে আমার ভালো লাগতো। বাধা কোথায়? সুজাতা? না না, বাধা বলতে পারেন আমি নিজে। আসলে সুজাতাকে, তিতিরকে আমি তো একদমই প্রায় সময় দিতে পারি না, তাই মনে হয় অন্তত এটুকু স্বাচ্ছন্দ্য যদি দেওয়া যায়। আমার আমার কিন্তু একটু ভয় করছে নক্ষত্র। কেন? আমার জন্য? হ্যাঁ ইয়েস। দেখো তুমি তো আমার শ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে একজন, ওয়ান অফ মাই মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। আমার ধারণা যে আমি এই পেশাটাকে, এই ডাক্তারির পেশাটাকে যেমন করে দেখতে চেয়েছি, এতকাল যেমন করে দেখতে পেরেছি, আমার সেই ধারণাটা, সেই দেখার ভঙ্গিটা তোমার মধ্যে অনেকটা আমি সঞ্চারিত করতে পেরেছি। সঞ্চারিত হয়েছে কি না জানি না স্যার, তবে আমি চেষ্টা করি। তবে তবে তোমার আজকে এই কনফিউশন কেন নক্ষত্র? তুমি কি কোথাও নিজের থেকে নিজেকে হারিয়ে ফেলছ? না স্যার, আমি ঠিক মতো, মানে আরো অনেস্টলি আমি কাজ করতে পারছি না, আর তাই বোধহয় ভেতরে ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আপনি তো স্যার আমাকে শিখিয়েছিলেন যে একজন ডাক্তারের কাজ একজন পেশেন্টকে শুধুমাত্র মেকানিক্যালি ট্রিটমেন্ট করা নয়, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া। রাইট, কিন্তু তার জন্য তো আমার পেশেন্ট সম্পর্কে আমাকে আরো বেশি কেয়ারফুল হতে হবে, অ্যালার্ট হতে হবে, আরো বেশি কম্প্যাশনেট হতে হবে, কিন্তু আমি সেটা পাচ্ছি না। কেন পারছো না স্যার? আপনি বুঝতে পারছেন না, আমার আমার ফ্যামিলি নেগলেক্টেড হচ্ছে এবং সেটা তোমার পছন্দ হচ্ছে না।
দেখো এ ব্যাপারে তোমাকে যে আমি খুব একটা সদুপদেশ দিতে পারবো সেটা আমি মনে করি না। তবে ওই হসপিটালের ব্যাপারে এটুকু বলতে পারি, তুমি তো এখানে সবে জয়েন করেছ, স্বভাবতেই তোমার প্যাশনটা ওখানে একটু বেশিই আছে, কিন্তু ধীরে ধীরে দেখবে এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। হ্যাঁ, আর তখন তুমি নিজেই ঠিক করতে পারবে যে কর্তব্য বিচ্যুত না হয়েও তুমি কতটা পারবে কতটা পারবে না। মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বলেও তো একটা ব্যাপার আছে। দেখো তুমি অ্যাজ আ কমিটেড ডক্টর যা যা করতে চাইছো, প্রশাসন যদি সেগুলোকে অ্যালাউ না করে তখন তো তুমি আরো ভেঙে পড়বে। তাছাড়া ফ্যামিলিও তো একটা নেগলেক্ট করার মতো জিনিস নয়, ব্যালেন্স করতে শেখো নক্ষত্র, সবকিছু ব্যালেন্স করে চলতে শেখো। কি হলো? রিল্যাক্স রিল্যাক্স। আপনার শরীর থেকে রক্ত আমরা বের করে নিচ্ছি, নিয়ে সেটাকে পিউরিফাই করছি, উঠতে চায় ওকে উঠতে দিই। ওঠো, কষ্ট হচ্ছে বসতে? বাহ, বাড়ির জন্য মন কেমন করছে? এই তো চোখ ভারী হয়ে গেল, এত শক্ত মেয়ে। হ্যাঁ, আমি এত পেশেন্ট হ্যান্ডেল করেছি তো, বড় বড় লোকেরা সব নার্ভাস হয়ে যায়, আর এইটুকু মেয়ে মুখ বুঝে একবারে সমস্ত সহ্য করেছে, একটা শব্দ করে। বাড়ির জন্য ওর মন খারাপ করছে না? তাহলে মন খারাপ করছে, তবে সেটা অন্য কারণে। কি কারণে? কি গো, বলো না ডাক্তারবাবুকে কি কারণে, বলে দেবো আমি। বলো, সেদিন আমার সাথে কি কি কথা হয়েছে? আরে বাবা, এর মধ্যে এত গপ্প হয়ে গেছে? চম্পাদি কোথায়? উনি এখন ডায়ালিসিসে আছেন। আহ সিস্টার, সরি স্যার, কিন্তু আমাদের রক্তকরবীর মন খারাপের আসল কারণটা তো জানা গেল না। আমার নাম রক্তকরবী না, শুধু করবী। হ্যাঁ হ্যাঁ, করবী করবী। কিন্তু ডাক্তারবাবু, ও কিন্তু রক্তকরবী নন্দিনী হয়ে উঠতে পারত, ওর পড়াশোনা করার খুব ইচ্ছে। আপনি জানেন ও দুবার ক্লাসে ফার্স্ট হয়েছে। তাই নাকি? এ তো দারুণ খবর। এই অসুখের জন্য এবার পরীক্ষাটা দিতে পারলো না। আচ্ছা ঠিক আছে, করবি যাতে এখানে থেকে পড়াশোনা করতে পারে আমি সেই ব্যবস্থা করছি। হুম, খুশি তো? না। না কেন? আমার এই শরীর খারাপের জন্য আমার বাবাকে অনেক অসুবিধায় পড়তে হয়েছে, আমার পড়াশোনার খরচ আর তিনি চালাতে পারবেন না। কিন্তু তুমি তো পড়াশোনা করতে চাও, তাই না? চাই, কিন্তু। কিন্তু কি? কিন্তু আমি যদি আর না সেরে উঠি আমি কি করে পড়াশোনা করব? আমি যখন তোমাকে শাড়ি তোলার দায়িত্ব নিয়েছি, তোমার পড়াশোনার দায়িত্বটাও যদি আমি নিই কেমন হয়? ডাক্তারবাবু,